বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সমস্ত বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে দোয়া অনুষ্ঠান শেষে আহ্বান জানান তারা। খালেদা জিয়ার বিদেশে পাঠানোর চেয়ে সরকার পতনের আন্দোলনের বেশি জোর দেওয়ার পরামর্শ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়ের। আক্তার হোসেনের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অবনতি হওয়ায় সুস্থতা কামনায় সারা দেশে দোয়া কর্মসূচি পালন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের পরে বিশেষ দোয়ায় অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা। দোয়া শেষে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিয়ে সমস্ত বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। চিকিৎসকরা বারবার বলছেন যে এই বাংলাদেশে এখন নেত্রীর যে চিকিৎসার প্রয়োজন, এই চিকিৎসা বাংলাদেশে নাই, বিদেশে নেওয়া প্রয়োজন। কিন্তু আজকে সরকার এত নির্দয়, এত আজকে তারা রাজনৈতিক হিংসার পরিবর্তী হয়ে তারা আজকে নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি যে কোনো সময় অশান্ত হয়ে উঠতে পারে। প্রতিদিনই দেখি জামিন পায়, খালেদা জিয়া কেন আজও জামিন পেলেন না, কোন আইনের বলে আদালত তাকে জামিন কনসিডার করল না, এই ব্যাখ্যাটা তো আমরা চাইতে পারি। দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে কখনো কোনো বিস্ফোরণ ঘটে না। জনগণের আন্দোলন কিন্তু রিমোট কন্ট্রোলে চলে না, জনগণের বিস্ফোরণের রিমোট কিন্তু কারো হাতে থাকে না। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিবারের 5 সদস্য। তারাও খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর দাবি জানান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।